নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বৃষ রাশির জাতক ও জাতিকাদেরকে নিয়ে ভিডিও করতে চলেছি, কিন্তু এই জাতক ও জাতিকা যাদের কথা বলবো তারা মহান ব্যক্তি। তো তারা নিজের পরিশ্রম ও একাগ্রতা দিয়ে আজকে একটা স্থান করে নিয়েছে আমাদের সমাজ ব্যবস্থায়। তো আসুন না, আপনারাও সেরকম চেষ্টা করুন যাতে আপনাদেরকেও লোকে চিনে আপনাদের মতো করে গড়ে উঠতে বলে। সেই সব নিয়ে তো আমি অলরেডি দেখাতে চলেছি, তার আগে আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলি। একবার টাটার যে কর্ণধার রতন টাটা, তিনি তার ইন্ডিকা গাড়িটি সেরকম বাজারে না বিক্রি হওয়ার কারণে তার পেটেন্টটিকে বিক্রি করতে গেছিলেন বিদেশে, এবং সেই সময় বিদেশের কোম্পানি তাকে বলে যে আপনি যদি গাড়ি বিক্রি করতে নাই পারেন তো গাড়ির ব্যবসা কেন করেছিলেন। রতন টাটা সেই অপমান সহ্য করে সেই গাড়ির পেটেন্ট বিক্রি করা বন্ধ করে দিয়ে ইন্ডিয়ায় ফিরে আসে এবং তিনি জ্যাগুয়ার নামে একটি গাড়ি লঞ্চ করে এবং দেখিয়ে দেয় যে তিনি কোনো দিক থেকে কম নন। তো বন্ধুরা, আপনাদের মধ্যেও সেই দম আছে, আপনারাও কিছু করতে পারবেন। এই ভিডিওটি দেখুন, আপনারা ইন্সপায়ার অবশ্যই হবেন, আমি দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট, যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসুন দেখা যাক কোন সেই মহান ব্যক্তিরা আমাদের দেশে জন্মেছে।